Dear student, how are you? I hope you are well by the grace of Almighty Allah. I am fine too. You know, for the unexpected pandemic situation, you regular as usual classes apart. Now you are staying at home to make a few losses. We are trying our level best to take classes online. As part of these online classes, now I have presented before you a class. Dear student, now I will teach you about transformation of sentences. You know about it very well. I have already taken a lot of classes in transformation of sentences. Some of you requested me to take another class on transformation of sentences. So I am trying to make you clear transformation of sentences. Today I will make you clear on a clue, so dot dot dot. I have already given this clue to you. Ami tomaderke bolechilam so dot dot diye complex hoy sei sentence gulo simple korte hole two dot dot to use korte hobe. আমি এখানে একটা সেন্টেন্স লিখেছিলাম, দ্য ম্যান ইজ সো পুর দ্যাট, সো ডট ডট ডট, দেখেছ, সো ডট ডট ডট, দ্য ম্যান ইজ সো পুর দ্যাট হি ক্যান নট ওয়ার্ক. এখানে সো ডট ডট দ্যাট হল ক্লজ ইন্ডিকেটর. তুমি এটাকে ক্লজ মার্কার বলতে পারো, সো ডট ডট the subordinate clause এর মার্কার. এই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স. কিভাবে বুঝলাম? তোমাদেরকে আমি আগে বলেছি যে যখন ক্লজ মার্কার থাকে তোমাকে বলে দেবে এটা কি সিম্পল সেন্টেন্স না কমপ্লেক্স সেন্টেন্স না কম্পোজ. এই ক্লজ মার্কারটা সাবঅর্ডিনেট কনজাংশন. এটা এখানে দুইটা ক্লজ আছে, দুই একটা ক্লজ প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ. He cannot walk. That is clear the concept that he cannot walk. She has to follow. Concept that you are clear. That it is an independent clause. It is main clause. And the clause that you are clear, concept that clear meaning there. Na concept that clear why na. She does not support the clause. That is the clause that you need to keep. The man is so poor that look at the poor is he. He should do something. ক্লিয়ার কনসেপ্টটা আসছে আসতেছে না, এই জন্য এটা সাবঅর্ডিনেট ক্লজ. দ্য ম্যান ইজ সো পুর সাবঅর্ডিনেট ক্লজ, হি ক্যান নট ওয়ার্ক এটা প্রিন্সিপাল ক্লজ, আর এটা ডিপেন্ডেন্ট ক্লজ. এখন ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট দুটোটা ক্লজ একসাথে একটা সম্পূর্ণ মিনিং দিচ্ছে, এই জন্য এটার উপরে এই মিনিংটা সাবঅর্ডিনেট ক্লজের মিনিংটা ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লজের উপরে. প্রিন্সিপাল ক্লজ সহ থাকলে তোমরা সাবঅর্ডিনেট ক্লজের মিনিংটা ক্লিয়ার হবে. হাউএভার আমার আলোচ্য বিষয় হলো সো ডট 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 যখন থাকবে তখন তুমি কি করবে, তখন তুমি টু ডট ডট টু দিয়ে সেন্টেন্সটাকে সিম্পল করবে. আমি করছি তোমরা দ্য ম্যান ইজ টু পুর টু ওয়ার্ক. ক্লিয়ার? কিন্তু তোমাকে মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু কিপ ইট ইন মাইন্ড ক্লিয়ারলি দ্যাট সাবঅর্ডিনেট ক্লজ এন্ড প্রিন্সিপাল ক্লজ দুটোটা ক্লজে সাবজেক্ট এক কি না অথবা ভিন্ন কি. যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে কিভাবে করতে হবে, আর যদি সাবজেক্ট এক হয় তবে কিভাবে করতে হবে, তোমরা এখন কি নিয়ে এটা ক্লিয়ারলি দেখে নাও. আমি
I am solving this problem. Look again, the subject of the subordinate clause or dependent clause is man, and the subject of the principal clause is he. Both the subject are same. Ekhoi dekhi. Je manush tai weak hobe. যে মানুষটাই দুর্বল সেই মানুষটাই হাঁটতে পারে ঠিক না কেউ অন্য কোনো মানুষ হাঁটতে পারে না এটা বলতে পারবা যে মানুষটা দুর্বল সেই হাঁটতে পারে না এই জন্য এই যে মানুষটা দুর্বল সেই মানুষটাই হাঁটতে পারে না দুই ভূত সাবজেক্ট আছে কিন্তু সামটাইমস দ্য কোয়েশ্চেন আর গিভেন উইথ সোড অর ডট দ্যাট But the subject is not same. The subject will be no. Look, to this example, the Lord is so heavy that he cannot lift it. In this sentence, subject are not same. I am going to tell you that. এখানে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হলো দা লর্ড আর প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট হলো হি লর্ড তোমরা বুঝো বোঝা আর হি সে সাবজেক্ট কি এখনো বোঝা যে জিনিস সে কি এক জিনিস সে যে জিনিস বোঝা কি একই জিনিস সাবজেক্ট ভিন্ন তো তোমাকে এটা মাথায় রাখতে হবে একদম পরিষ্কারভাবে যদি সাবজেক্ট ভিন্ন হয় তোমাকে একটু বাড়তি কাজ করতে হবে টু ডট টু তো ইউজ করবে এটা সূত্র ক্লোজ কি বাড়তি কাজ করতে হবে তোমাকে সেকেন্ড সাবজেক্টটা ওখানে সেকেন্ড সাবজেক্টটা অমিট হয়ে গেছে যখন সাবজেক্ট এক হয় সেকেন্ড সাবজেক্টটা অমিট হয়ে যায় উঠে যায় বা দিয়ে দিতে পারবা কিন্তু যখন সাবজেক্ট ভিন্ন হবে তখন তোমাকে সেকেন্ড সাবজেক্টটা অমিট করতে পারবা তোমাকে কি করতে হবে তোমাকে সেকেন্ড সাবজেক্টের আগে একটা ফর দিতে হবে কি দিতে হবে ফর ফর দিয়ে সেকেন্ড সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা লিখতে হবে লুক What I have done here, the Lord is so happy that he cannot lift it. Sutra says, I am so dot dot that is against a two dot dot two ladies. Here I get, Udirik to the Kasta Kurisi. Second subject, he, here I get a for the AC, for the subject and objective form is he. Have you understood? দিয়ে তারপর বাকি চলে গেছে কি দাঁড়ালো আনসার দ্য লর্ড ইজ টু হ্যাভি ফর হি টু লিড আমি আরেকটা এক্সাম্পল তোমাদের জন্য সেট করছি লুক অ্যাগেইন দ্য রোড ইজ সো ন্যারো দ্যাট রিকশা ক্যান নট মুভ রাস্তাটি এতই চিকন যে রিক্সা চলতে চলতে পারে না এগেই লুক হিয়ার বোথ দ্য ক্লজ এর সাবজেক্ট আর নট সেম সাবঅর্ডিনেট ক্লজ এর সাবজেক্ট দ্য রোড প্রিন্সিপাল ক্লজ এর সাবজেক্ট হলো রিক্সা ইজ বোথ দ্য সাবজেক্ট সেম নো এখানে রাস্তা এখানে রিক্সা সো You have to do same thing.